গরম ভাতে যদি এই রকমই পমফ্রেট মাছের রেসিপি রান্না করে দেয়া যায়, হাত কিন্তু চেটে পুটে খাবে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, কত সুন্দর খেতে লাগে দেখবে। আজ আমি এই পমফ্রেট মাছের এমনই একটি রেসিপি করে দেখাবো, একদমই অন্যরকমই, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতুলনীয়। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে কি করি। এবার এই মাছটা কুটে নেব, আর এই পমফ্রেট মাছটা কুটতে কিন্তু আমার খুবই আনন্দ লাগে, কারণ কি বলুন তো, কাঁটাগুলো এতটাই নরম আর গায়ে কোনো একদম আঁশ নেই। আমার এই মাছটা সবথেকে কুটতে খুবই ভালো লাগে। আর মাছটা কিন্তু একদমই টাটকা, গাটা দেখুন পুরো কিন্তু চকচক করছে, হয়তো সাইজটা একটু ছোট কিন্তু একদমই টাটকা। যেহেতু আমাদের বাড়ির কাছেই কিন্তু নদী, আর মাছটা ওই জন্য কিন্তু আমাদের নদীর মাছ একদমই টাটকা খাওয়া হয়। ছোট হোক খেতে সুন্দর লাগে, হ্যাঁ মাছটা। আর সত্যি কথা বলতে মাছ যদি ভালো না হয়, যত ভালোভাবেই রান্না করা হোক না কেন, কিন্তু খাওয়ার সময় একদম ভালো লাগে না। আর এই মাছটা একদমই টাটকা, আমি হাত দিয়েছি এতটাই টাইট। আপনারা যখনই বাজারে মাছ কিনবেন একটু টাইট দেখে মাছ কিনবেন, খুবই ভালো হবে। মশলাটা করে নেবো, কি পেঁয়াজ টেঁয়াজ সব বেটে নেবো তো? হ্যাঁ, তুমি কী কী নিয়েছো বলো। আমি বলছি, পেঁয়াজ নিয়েছি, রসুন, আদা, টমেটো, সব কি একসাথে বেটে দেবো? একসাথে নয় দিদি, আলাদা আলাদা আলাদা। আচ্ছা, রসুন তোমার এক পিছনে তুমি বাড়লেই একদম মিহি হয়ে যাবে। আমি একটা মাছ কোটা দেখাচ্ছি, খুবই কিন্তু সহজ। আমার যেসব বন্ধুরা এখনো পর্যন্ত মাছ কাটতে ভয় পান, বাজার থেকে এই মাছ কিনে এনে খুব সুন্দরভাবে কেটে ভালোভাবে রান্না করে পরিবেশন করুন, বাড়ির ফ্যামিলি এতটাই ভালো বলবে, নিজেরও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন এবার আমি যেটা করছি আর কি, এই মাছের গায়ে কিন্তু কোনো আঁশ নেই, খুবই ভালো, কোনো চাঁচার কোনো প্রয়োজন নেই। আমি এবারে ঠিক কানকোর কাছ থেকে এইভাবেই কাটব, একটু কোণা করে কেটে নেব এইভাবে। এই দেখুন কানকোটা এই দেখা যাচ্ছে, কানকোটা কিন্তু অবশ্যই করে বাদ দিতে হবে, নাহলে ওর ভিতর পোকা টোকা থাকে। হ্যাঁ, যে কোনো মাছের আমরা কিন্তু কানকো নিই না, ফেলে দিতে। হ্যাঁ, কানকোর ঠিক এইখানে আঙুল দিয়ে এই যে মাছের মধ্যে যে আর কি ফোঁটাফাটি আছে এইভাবে বের করে দেবেন, দিলে কিন্তু মাছটা একদমই পরিষ্কার হয়ে গেল ফোঁটাকাটি দিয়ে। এবারে লেজটা এইভাবে কেটে নেবেন। এই দেখুন ভিতরে কিন্তু আর কিছুই নেই, একটা মাছ কোটা হয়ে গেল। এইভাবে একে একে মাছ সব কুটে নেব। টমেটো বাটা হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে, রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা হয়ে গেছে, সব মাছ কিন্তু কুটে নিয়েছি। এবার ভালো করে পুকুর থেকে ধুয়ে আনবো। মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, এবার একটু আমি চিড়ে নেব। এইভাবে আর ঠিক এইভাবে এইভাবে কিন্তু চিড়ে নিলে মাছের মধ্যে মশলা মাছলে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই দেখুন দুটো করে চিড়ে নিয়েছি দুপারে, এইভাবেই সব মাছ আমি চিড়ে নেব। মাছের মধ্যে লবণ মাখিয়ে দেব, আর লবণটা কিন্তু একটু কম দেব, কারণ এটা কিন্তু নোনা জলের মাছ। হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে। সম্পূর্ণ মাছ কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে 10 মিনিট কিন্তু আমি রেস্টে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। উনুন ধরিয়ে নেওয়া হয়েছে, এবার কড়াইটা বসিয়ে দেব। গরম করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আর ওদিকে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম মাছ, সেটাও হয়ে গেছে। এবার চাপাটা খুলে নেব, আরও 1 মিনিট হয়ে গেছে, আরও একবার উলটে দেব।
3-4 মিনিট ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব। আরো একটা পেঁয়াজ আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এখানেই কিন্তু শেষ নয়, এবার কিন্তু মেন খেল শুরু। মাছ তো আপনারা সবাই তো ভাজতে পারেন। আমি আজ এই পমফ্রেট মাছটা এমনভাবেই রান্না করব, আপনাদের জিভে জল আসবেই আসবে। শুধু দেখতে থাকুন কিভাবে কি করছি। মাছটা ভাজার পর কড়াতে যে তেল ছিল আমি আর এক্সট্রা তেল দিলাম না, ওই তেলের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো দিয়ে ফোড়ন দিলাম। এই ফোড়নটা আমি 10-15 সেকেন্ড ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে কিন্তু দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 6-7টা কোয়া নিয়েছিলাম আর 1 চামচ আদা বাটা। এটাও আমি 5-6 মিনিট ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো বাটা দিয়ে দেবো। এখানে আমি ছোটো সাইজের 1টি টমেটো নিয়েছিলাম। এবার আমি 1-1 করে মশলা দেব। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অল্প করে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। একদমই অল্প করে দিলাম। সব কিছু মশলা ভাজার পরে দেখুন চারিদিকতে কিন্তু তেল ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু কষা হয়েছে। তেলটা যখনই ছাড়বে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে মশলাগুলো কষা হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এইবারে কিন্তু আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি এবার দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা ছেঁড়া। চাপা দিয়ে ভালো করে 5-6 মিনিট ফুটিয়ে নেব। 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার চাপাটা খুলে নেব, একটু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেব। আর গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর এসেছে। গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আপনারা কিন্তু এই রেসিপিটা দেখলেই জিভে জল আসবেই আসবে। দিদি তো অটোমেটিক জিভে জল থেকে পড়েই যাচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে। সবার শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি। এটা একটু গ্রেভি গ্রেভি হবে, খেতে ভালো লাগবে। হ্যাঁ, আর 1/2 চামচ গরম মশলা নিয়েছি, দিয়ে দেবো। এবার কিন্তু আমি জাল দেব না, এইভাবে চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। ব্যাস হয়ে গেছে পমফ্রেট মাছের রেসিপি। ভাত নিয়ে আমরা বসে পড়েছি দিদি আর আমি। এবার দিদি দিয়ে দেব। এমনভাবেই রান্নাটা করেছি, ঝোল কিন্তু লাগবে না, এত সুন্দর খেতে লাগবে। কত সুন্দর দিদি। হ্যাঁ বলো, খাওয়া শুরু করো। হ্যাঁ, এই মাছটা কিন্তু একদমই নরম, বাচ্চাদের পক্ষেও খেতে কিন্তু খুবই ভালো হবে, কাঁটা কম। সত্যি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লেন মাছে তো খুবই সুন্দর হয়েছে, রান্নাটা খুবই সুন্দর। ভালো হয়েছে দিদি? খুব ভালো হয়েছে।
বাড়িতে একবার করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। বাড়িতে একবার করবে এই কমপ্লেট মাছে, খুবই ভালো লাগবে, সবাই খেতে পারবে, দাদা বৌদি বোন ভাই সবাই খাবে আনন্দ করে। আর দিদির ভাষায় ওইটা ওই রকমই বললো, এটা কিন্তু কমপ্লেট মাছ। হ্যাঁ কমপ্লেট মাছ সত্যি বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই, খেতে খুবই ভালো লাগবে। আর আমার মতে এই রকম পদ্ধতিতেই রান্না করবে, খুবই সুন্দর লাগবে। এখানেই পর্বটা শেষ করে দেব। আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।